চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তৃণমূলের বিজয় মিছিল থেকে কংগ্রেস নেতার বাড়িতে ফাটলো বাজি, ছাদে থাকা পাটকাঠির গাদায় লাগলো আগুন, দাও দাও করে জ্বলে উঠল কংগ্রেস নেতা আশাউদ্দিন শেখের বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল দুই শিশু সহ এক মহিলা। বড়সড় ঘটনা ঘটতে পারত বলে দাবি স্থানীয়দের। মুর্শিদাবাদের সুতির সাহাপাড়া গ্রামের ঘটনা, জানা গিয়েছে 55 নম্বর বুথে তৃণমূলের সদস্য আলম শেখের নেতৃত্বে জঙ্গিপুর তৃণমূলের প্রার্থী খলিলুর রহমানের জয়ে বিজয় মিছিল চলছিল। সেই বিজয় মিছিল থেকে বাজি ফাটানো হয় কংগ্রেস নেতার বাড়িতে, আর তাতেই ঘটে বিপত্তি। তৃণমূলে ঘরের ক্ষতি এমনি কাপড় ধরে আধাকটা পুড়েছে, আর সব আমাদের পাটকুড়ির যে ছবিকা পাটকুড়ির দিয়ে দিচ্ছিল ছাদে সব ওগুলো পুড়িয়ে গেছে। সাহাপাড়া মিছিল চিনতে পেরেছি, কিন্তু তাদের আমরা নাম জানি না, চিনি তাদের চিনি। হ্যাঁ, পুলিশ এসেছিল বলেছি, পুলিশ আমি তখন তো যাইনি, বাচ্চা কান ছোট বাচ্চার কাছে ছিলাম, তো ছেলে ছেলে পুলিশরা বলতে পারবে কি বলেছে। আগুন আমরা মোটর চাল করেছিলাম, ওরাকে বললাম, গায়ের মধ্যে ঝড় সৃষ্টি হয়ে গেছিল, ওরা বলছে তো বড় নিমাচ্ছে না, আগুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। আমরা কংগ্রেস মিছিল হয়েছিল, সেই মিছিলে বেশ কটা মানে দুশ্চিন্ত ছেলে বাড়িতে বোম ফুটিয়েছে, মানে ছাদের উপরে বোম চালিয়েছে। এখানে মেম্বারের নেতৃত্বে মানে যারা দুটো মেম্বার আছে এখানে, ওদের মিছিল ছিল, বোম ফুটিয়ে আগুন লাগিয়েছে। মোটামুটি বাচ্চা কাচ্চাগুলো মানে আতঙ্ক হয়ে পালিয়ে গেছে এখান থেকে। তারপরে সবই পাটকুড়ি ছিল, পাটকুড়ি সবগুলো পুড়ে গেছে। আর এই যে বাড়িতে সব বোমা চালালো কেন, যে আমি কাদের হোসেন, সাহাপাড়া বুথের গ্রাম সভার কংগ্রেসের ক্যান্ডিডেট, এখানে আমি হেরে গেছি, যে হেরে গিয়ে এই দুশ্মনীতে বোম চালিয়েছে আমার দাদার বাড়িতে। এটা আমার দাদার বাড়ি, আমি কাদের হোসেন, আমার বাড়ি এর পিছনে। আমি হ্যাঁ কংগ্রেসের ক্যান্ডিডেট, আমি গ্রাম সভার টিএমসির এই যে সব নেতারা ছিল, এই আলাম মেম্বারের নেতৃত্বে, আলিমী মেম্বারের নেতৃত্বে মিছিল ছিল। মহিষাইগঞ্জ।